দর্শক এবার আসছে খুলনার সাতক্ষীরা তালা থানা থেকে রানা মায়ের কাণ্ড गर्भधारिणी माँ जन्म दुखिनी माँ दुखेर दारो दिया मारे जन्म दुखी माँ मायेर कंद जब গান আমি জানি না আমাদের বিচারকেরা কত মার্কস দিবেন কিন্তু আমার তোমাকে সিরিয়াসলি যদিও আমার হাতে কোনো ক্ষমতা নেই তারপরে দিতে ইচ্ছে 100 তে পুরো 100 স্যার নাম্বার আছে 100 100 তো তুমি তো 100 দিতেই পারো না খুব ভালো গেছে সেটা অবশ্যই একটা গিফটেড চাইল্ড এবং তার গলা বা প্রপার ট্রেন্ড আপ করার প্রয়োজন আছে শাওন আপু রানা কে শিখিয়েছে গানটা আমার নানু তোমার নানু শিখিয়েছে নানু ওয়াও বাহ তোমার মা আসেনি তোমার সঙ্গে
কে এসেছে আজকে তোমার সাথে? নানু। যেই নানু গান শিখিয়েছে উনি এসেছেন? জি। ও এর আগের রাউন্ডে একটা খুব একটা তালের গান গিয়েছিল গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, হ্যাঁ, এবং খুব নেচে নেচে গিয়েছিল। এবার আবার একটা খুব একটা সফট টাচি গান ও ওরকম করেই গাইলো। আমি যেই নানুকে এই গানটা শিখিয়েছে সেই নানুকে একটু স্টেজে আমি ডাকছি, যদি উনি থাকেন এখানে একটু স্টেজে আসেন। ইসলাম আলাইকুম, আপনি খুব সুন্দর গান শিখিয়েছেন ওকে, একটু মানে আপনি যদি একটু বলেন যে কবে থেকে গানটা শিখাচ্ছেন বা কি কি বিষয়ের? আসলে ও তো আমার আপন নাতি না, আমি ওকে পালন করি মাত্র, লালন করি। ও এলাকার খুব একটা গরিব মানুষের ছেলে, আমার এলাকায় বাড়ি। তো একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি ওই আমাদের সেটেলমেন্ট অফিসের সামনে কয়েকটা লোক ভিড় করেছে, ওর ভিতরে একটা গানের কণ্ঠ আমার কানে এলো। তো আমি এগিয়ে গেলাম, দেখলাম এ বসে গান গাচ্ছে, বেশ নেচে নেচে, ওই যে বোরকা পরা মেয়ে পাগল করেছে ওই গানটা। তো আমি তারপর দেখলাম যে গানটা শেষ হয়ে গেল, লোকজনে ওকে কিছু পয়সা দিল, ওই পয়সা নিয়ে ও ভাজার দোকানে যেয়ে ভাজা কিনে চলে যাচ্ছে। তো আমি সেখান থেকে ওর পরিচয়টা জানলাম, তারপরে ওর আব্বার সঙ্গে যোগাযোগ করলাম, ওর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের সঙ্গে যোগাযোগ করে আমি ওকে আমার কাছে নিয়ে নিলাম। তারপরে এই কুজে গান্দরাজে আমি ওকে রেজিস্ট্রেশন করে খুলনা থেকে, ও খুলনা বিভাগ থেকে ফার্স্ট হয়ে এসেছে, বিভাগ চ্যাম্পিয়ন। তারপরে ওকে নিয়ে আমি এখানে আছি আর কি। এই এলাকার আমার যে সুধীজনরা আছে যারা সাংস্কৃতিক সেবী, তারা অনেকে ওর জন্য আর্থিক সহযোগিতা করেছে, তাদের সহযোগিতা নিয়ে আমি ওকে নিয়ে ঢাকা এসেছি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি ওকে প্রপারলি ট্রেন করবেন গানের পিছনে, আর এত চমৎকার একটি কাজ করার জন্য আমি আমার পক্ষ থেকে আপনাকে একটু সম্মান জানাতে চাই। আপনাকে ধন্যবাদ। এই আমি একটা কথা, ছোট্ট কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে বাচ্চাগুলি এখন আসছে প্রতিযোগিতায়, একটা পর্যায়ে তারা চলে যাবে SMS-এ, তখন সমস্ত বাংলাদেশের লোকজন ভোটাভুটি করবে। এই সময় হয় কি একটু কিছু সমস্যাও তৈরি হবে। সমস্যাটা কীরকম, এই বাচ্চাটির প্রতি তার ব্যাকগ্রাউন্ডের কথা জেনে মমতাবশত সে প্রচুর SMS পেতে শুরু করবে, এতে অন্য বাচ্চাগুলি ক্ষতিগ্রস্ত হবে। আমি যেটা চাচ্ছি, আমরা বাচ্চাদের মেধা বিচার করব তাদের গান থেকে, সে কোত্থেকে আসছে, অরিজিন কি, ও হতদরিদ্র পরিবার থেকে এসেছে না অতি ধনী ঘর থেকে এসেছে, সেটা দিয়ে না। এটি আমি মানুষদেরকে মনে রাখার জন্যে আবেদন করছি।